প্লিজ অ্যাভেইল আপনি যখনই তাকে ডাক দিবেন সে দৌড়ে আপনার জন্য চলে আসবে আপনি যেই কাজেই তাকে ডাকেন আর আপনার যদি মানে এক্সারসাইজ দেখানোর এত লোকের অভাব পড়ে যায় আমি আপনাকে দেখাই শারীরিক শিক্ষা ওয়ার্কআউট দেখিয়ে দেবো ঠিকঠাক মতো দেখিয়ে দেবো আমাদের জিমের ট্রেনার সাকিব তো জিমের ট্রেনার না ও হচ্ছে জিমের মেম্বার সো আপনার আসলে আইডিয়া থাকার কথা যে এই জিমের ট্রেনারকে আর মেম্বারকে হ্যাঁ ঠিক আছে আপু কিন্তু আসলে ভাইয়া তো বিজি থাকে এই জন্য চিন্তা করলাম যে সাকিব ভাই আরে না না আমি একদম বিজি থাকি না আপনার জন্য তো নাই আর যদি বিজিও থাকি ধরুন আমি জিমের এক কোনায় বিজি আছি আপনি জাস্ট আমাকে ডাক দেবেন আমি ফ্রি হয়ে আপনার কাছে চলে আসবো ওকে প্লিজ ভাই আপনি যখনই তাকে ডাক দিবেন সে দৌড়ে আপনার জন্য চলে আসবে সে আপনি যেই কাজেই তাকে ডাকেন আর আপনার যদি মানে এক্সারসাইজ দেখানোর এত লোকের অভাব পড়ে যায় আমি আপনাকে দেখাই কি এক্সারসাইজ শিখতে চান বলেন না 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 ঠিক আছে আসলে আসলে কি বলেন না আসলে ভাইয়া একটু ভালো শেখায় তাই আমি চিন্তা করলাম আমি তো জানতাম না আমি তোকে খুব ভালো এক্সারসাইজ করতেই দেখিনি হ্যাঁ আপনি দেখে ফেললেন এত তাড়াতাড়ি বাহ মানে আপনাদের আপনারা পারেন আসলে একটা ছেলে মানুষ দেখলে তার সাথে ফ্লার্ট করতে চলে আসার একটা ধান দামি নাকি আমি তো আছি আপনার যদি কোনো কিছু ট্রেন করতে মনে চায় আমি আর কাছে আসতে পারি সাকিবের কাছে কিনলে চান্স ভাইয়ের কাছে দেখতে চান্স ভাই না থাকলে আয় আসি না এই তুমি কি করবা ওয়ার্কআউট করাবা এই মেয়ে আপনি হাসছেন এতক্ষণ ঝগড়াঝাটি করতেছে আপনি থামাইতে পারেন না এখন বোকা মতো হাসতেছে ভাইয়া ভাইয়া আমার না আপনাকেও লাগবে না সাকিব ভাইকেও লাগবে না আমার আসলে ভুল হয়ে গেছে ভাইয়ের কাছ থেকে দেখাই নিতে চাইছি এমন কি ইস্যু যার জন্য আপনি এরকম রাগ বিয়ে করতেছেন আমার সাথে আমি বলছি আমি শিখাবো তারপর আপনারা আপনি বলতেন যে হ্যাঁ চালাতনি কাছে শিখেন সমস্যা কি সাকিবের কাছে ওয়ার্কআউট শিখবে তুমি ওয়ার্কআউট শিখাবা ভালো কথা বলছি না আমি তোমার সাথে কথা বলতে চাই তোমার সাথে একটু কথা বলি দেখেন কথা বললেই ভালো লাগবে সারাদিন কথা বলবেন আপনার আমার সাথে দেখবেন সারাদিন কথা শুনিয়ে আপনার খুব ভালো লাগতেছে অন্য কোনো চিন্তা আপনার মাথায় ঢুকতে কাজ করেন আপনি হোয়াটসঅ্যাপ তো নাম্বারটা লই যান আমরা হোয়াটসঅ্যাপে কথা বলবো বুঝছেন হোয়াটসঅ্যাপে কথা বললে আপনার আমার খুব ভালো লাগে আসলে বিয়া আপনি একটা জিমের ট্রেনার আমার নিজে নিজে ব্যায়াম করতেছেন আপনারা রাখে আর একজন তাই সাকিবের কাছে ট্রেন করে আপনার মানিজ্য থাকে আপনার মানিজ্য তো হিসেবে বাড়ি গেছে এটা আমার শুনতে হলো
শিখানোর জন্য কোনো কিছু নিজে শিখতে হয় না, শিখালে কদিন পরে পার্সোনাল ট্রেন আমি দিব, বুঝছে?